হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নারিকেলের পুর ভরা সুজির ভাপা মিষ্টি বানিয়ে দেখাবো। তো এখানে আমি 1 কাপ পরিমাণ নারিকেল কোড়ানো নিয়েছি। আপনারা যদি এখানে ড্রাই নারিকেলটা নেন, তো ড্রাই নারিকেল কোড়ানোটা নিলে কিন্তু এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের গুড়। আমি এখানে 1/2 কাপ পরিমাণের গুড় নিয়েছি। আপনারা গুড়ের পরিবর্তে চিনি নিতে পারেন। তো এখানে কিন্তু এক্সট্রা কোনো পানির দরকার নাই। জাল করতে করতে নারকেল থেকে কিন্তু পানিটা ছেড়ে দিবে। তো 5 থেকে 6 মিনিট এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তাহলেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিব, নাহলে গুড়টা পুড়ে যেতে পারে। তো আমি এটা এক সাইডে রেখে ঠান্ডা করে নিব একটু। এই যে আমি এক সাইডে নিয়েছি, আর এটা একটু ঠান্ডা হবে। এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণের দুধ। আমি লিকুইড মিল্ক নিয়েছি, প্রথমে 1 কাপ নিয়েছি আর পরে আরও 1/2 কাপ অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের চিনি। তা আমি এখানে চিনি নিয়েছি, আপনারা কনডেন্স মিল্কটাও দিতে পারেন। তো একটু ফুটিয়ে নিতে হবে মিল্কটা। তো বলক চলে এসেছে, এখন আমি সুজিটা অ্যাড করব। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণে সুজি নিয়েছি, আর সুজিটা একবারে দিব না, আস্তে আস্তে সুজিটা অ্যাড করব। একবারে দিলে কিন্তু সুজিটা দানা দানা থাকতে পারে। তো আমরা রুটি বানানোর জন্য যেমন আটার একটা কাই তৈরি করি, ঠিক তেমন একটা কাই তৈরি করে নিতে হবে। আর এই কাই করাটা কিন্তু একদম সহজ, 2-3 মিনিট কিন্তু একভাবে নাড়াচাড়া করলেই কিন্তু কাইটা রেডি হয়ে যাবে। তো দেখতেই পারছেন কাইটা রেডি। তো নারিকেলের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে আমি কিছুটা পরিমাণ ঘি মাখিয়ে নিলাম। তো সুজির ডোটা এখন আমি হাতের সাহায্যে একটু গোল করে তারপর চেপটিয়ে নিব একটু। এখন দিয়ে দিচ্ছি নারিকেলের পুর। নারিকেলের পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, কে কেমন পুর খেতে পছন্দ করেন। তো পুরটা দেওয়ার পর চারি সাইড থেকে একটু মুড়িয়ে দিতে হবে। এবার হাতে তালু দিয়ে ঠিক আমরা চমচম বানাই যেভাবে, ঠিক সেইভাবে একটু শেপ দিতে হবে সুজির মিষ্টিগুলো তৈরি করার জন্য। তো এখানে আরেকটাও আমি আপনাদের সুবিধার জন্য তৈরি করে দেখাচ্ছি। আর এই মিষ্টিটা বানানো কিন্তু একদমই সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি।
তো চারি সাইড থেকে আবারও সেমভাবে মুড়িয়ে নিলাম, তারপর হাতের তালুর সাহায্যে চমচমের শেপ দিয়ে দিলাম। তো সব কয়টি মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এখানে, তো এখন ভাপ দেওয়ার পালা। যেহেতু ভাপা মিষ্টি, ভাপ তো দিতেই হবে। আর ভাপ দেওয়ার কাজটা কিন্তু একদমই সহজ, এটা কঠিন কোনো কাজ না। তো হাফ কাপ সুজি থেকে কিন্তু সাতটা মিষ্টি হয়েছে, আর এখানে পানি কিন্তু বলক উঠে এসেছে, আমি প্যানে কিছুটা পরিমাণ পানি দিয়েছি। তো পানিটা ফুটে উঠলে তারপরে মিষ্টিগুলো দিয়ে দিলাম। এখন একটু ভাপ দিয়ে নিচ্ছি মিষ্টিগুলো। তো 6 থেকে 7 মিনিট আমি মিষ্টিগুলো ভাপিয়ে নিয়েছি, আর এর মাঝে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো এক একটি করে তুলে নিব। আর এই মিষ্টিগুলো কিন্তু শীতের দিনে গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। তো আশা করি আমার এই ভাপা মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।